আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সবকিছু ঠিক থাকলে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আবিষ্কৃত ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি 3 কোটি ইউনিট করোনা ভ্যাকসিন বাংলাদেশে আসবে জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। টিকা আসবে প্রতি মাসে 50 লাখ করে, জনপ্রতি 2 ডোজ হিসেবে 1.5 কোটি মানুষ পাবে এই ভ্যাকসিন। 4 ধাপে সারা দেশে এই টিকা দেয়া হবে। প্রথম ধাপের ভ্যাকসিন পাবেন ফ্রন্ট ফাইটাররা, এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। দেশে করোনা ভ্যাকসিন বিতরণ প্রক্রিয়া শেষ করা হবে 4 ধাপে। জনগোষ্ঠীর 80% আসবে এ টিকা কর্মসূচির আওতায়। আর হার্ট ইমিউনিটি বিকশিত হওয়ায় 20 ভাগের ভ্যাকসিনের প্রয়োজনই পড়বে না। প্রথম পর্যায়ের টিকা বিতরণ করা হবে 2টি উপধাপে। প্রথম উপধাপে টিকা পাবেন ফ্রন্ট লাইনাররা, এমন মানুষের সংখ্যা 52 লাখ, যা জনসংখ্যার 3%। এদের মধ্যে সব সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, করোনা চিকিৎসায় সরাসরি জড়িত কর্মীরা রয়েছেন 3 লাখ। অগ্রাধিকার তালিকায় আছেন একই ধরনের কর্মে নিয়োজিত বেসরকারি ও স্বায়ত্তশাসিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রায় 6 লাখ কর্মী। থাকবে নন কোভিড সেবায় নিয়োজিত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, গাড়ি চালক সহ অন্যান্যরা। এদের সংখ্যা 1,20,000। প্রথম ধাপে আছে 2,10,000 বীর মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 5.5 লাখ সদস্য এবং 3.5 লাখের বেশি সামরিক, আধাসামরিক ও প্রতিরক্ষা বাহিনীর সদস্য। প্রজাতন্ত্রের 5,000 কর্মকর্তা, কমপক্ষে 50,000 সাংবাদিক এবং 1,80,000-এর মতো জনপ্রতিনিধি ও সিটি কর্পোরেশনের 1.5 লাখ কর্মী রয়েছে অগ্রাধিকার তালিকায়। প্রথম পর্যায়ে টিকা পাবেন 6 লাখ ধর্মীয় পেশাজীবী, দাফন ও সৎকারে যুক্ত 75,000 কর্মী, ইউটিলিটি সার্ভিসে যুক্ত 4 লাখ, আর 2 লাখ ব্যাংক কর্মী ও 1.5 লাখ বন্দর কর্মী। কর্মস্থলে ফিরে যাচ্ছেন এমন প্রবাসী শ্রমিকও রয়েছেন অগ্রাধিকার তালিকায়। প্রথম পর্যায়ের দ্বিতীয় ধাপে রয়েছে ষাটোর্ধ্ব ব্যক্তিরা। ডাক্তার তার একদম রোগী হ্যান্ডেল করছে, নার্স তার রোগী হ্যান্ডেল করছে, টেকনোলজিস্ট তাদের রোগী হ্যান্ডেল করছে, পুলিশের যে সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা, সাংবাদিকরা যারা সবসময় ফ্রন্টলাইনে দৌড়াচ্ছে তাদেরকে, তারপরে ধরেন আমরা এটাও চিন্তা করছি শিক্ষকদেরকে দেওয়া যায় কিনা, ছাত্রদেরকে দেওয়া যায় কিনা, স্কুল কলেজ যাতে খোলা যায়, এবং সর্বোপরি বয়স্ক যারা তাদেরকে অগ্রাধিকার পাবে তারা। টিকা বন্টন পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে আছে 1,72,00,000 মানুষ। এদের মধ্যে আছেন 50,000-এর বেশি বয়সী ব্যক্তি, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, গণপরিবহনের কর্মী, পোশাক কর্মী সহ অন্যান্যরা। তৃতীয় পর্যায়ের টিকার আওতায় আসবে 3,45,00,000 মানুষ। এর আওতায় থাকবে আগে টিকা পাননি এমন শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী, অন্তঃসত্ত্বা নারী, রফতানি ও শিল্প প্রতিষ্ঠানের কর্মী ও গণপরিবহন কর্মী। প্রথম লট তো অনেক, ধরেন 50 লাখ ইউনিট, 25 লক্ষ লোককে দেওয়া যাবে। তখন তো মেইন যারা ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে বিভিন্ন সংস্থা সবাই আমি মনে করি পেয়ে যাবে প্রথম মাসে। একেবারে শেষ পর্যায়ে টিকা দেওয়া হবে বাকি প্রায় 7 কোটি মানুষকে। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা।